আসসালামু আলাইকুম এই মুহূর্তে জোহর বারুর একটি ভিডিও এটা হচ্ছে রেললাইনে যখন কাজ করার সময় আমার বন্ধু ভিডিওটা করেছে তো এটা হচ্ছে জোহর বাড়ুর আশেপাশের যে পাহাড় অঞ্চল দেখুন বন্ধুরা আসলে জোহরবাড়ুর পাহাড় অঞ্চলের অবস্থা কত সুন্দর ভিডিওগুলি দেখতে কিন্তু অনেক অসাধারণ সুন্দর জায়গা দেখতে কিন্তু সিরিয়াসলি বিউটিফুল তো আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তবে একটা কথা বলি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজে দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমার পেজে আর যারা ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই ইনশাআল্লাহ এরকম ভিডিও আরও অনেক পাবেন তো চারোদিকে শুধু সবুজ আর সবুজ এত উঁচু উঁচু পাহাড় দেখুন কি সুন্দর দৃশ্য এত ভালো লাগবে আপনাদের যদি যারা মালয়েশিয়াতে আছেন হয়তো অনেকে জোর বারো গেছেন অনেকে জান নাই যারা না গেছেন তারা অবশ্যই দেখে উপভোগ করতে পারবেন আর যারা বাংলাদেশে আছে তারা তো ইনশাআল্লাহ দেখে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এটাই হচ্ছে ট্রেন রাস্তা আসলে মূলত এই যে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা এই যে বসে আছে আরেকজন ট্রেনের রাস্তা তো এই ট্রেনের রাস্তার পাশে দিয়েই এই রাস্তাটা আর এই পাহাড় অঞ্চলটা এখানে কিন্তু মূলত নেটও থাকে না বন্ধুরা মোবাইলের নেটও থাকে না ঠিকভাবে যত কাছে ক্যামেরাটা দৌড়ি ততই লাল হয়ে যায় আসলে রৌদ্রের তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি এটি হচ্ছে পামল বাগান দেখুন সারা মালুশিয়াতে যেখানেই কাজ করেন বা যেখানে কেন পামল বাগান কিন্তু আশেপাশের চারো পামল বাগানে ঘিরে আছে মানুষ তো বলে না যে পামলে দেশটা উঠেছে এটি হচ্ছে পামল বাগান যেদিকে দ্রব্য ক্যামেরা সেদিকে পামল বাগান আর এই যে পাহাড় গুলি দেখাচ্ছে এটি তো কিন্তু সব পামল বাগান দেখেন এটা পুরোটা কিন্তু পামল বাগান এটা হচ্ছে ট্রেন রাস্তা যেটাতে আমার বন্ধু কাজ করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাআল্লাহ এরকম ভিডিও আরো পাবেন এটা হচ্ছে মালয়েশিয়া জোহর বারু জোহর বারু তো যে জায়গাতে আপনার নেটও ঠিকভাবে থাকে না মোবাইলের এখানে কাজ করার সময় কিন্তু মোবাইলের নেট থাকে না তো মোবাইল তো খোলা থাকে যে কোনো জায়গায় সেটা জানেন ভালো করে সিম কার্ডের নেট সিগনাল কোনোটাই থাকে না তারপরে ইন্টারনেট কোনোটাই থাকে না এখানের মধ্যে তো পাহাড় অঞ্চল সেটা তো বলছেন এই ট্রেন রাস্তা গেছে তো ট্রেন রাস্তার পাশে দেওয়া এই যে দেখেন পামল বাগান পাহাড়ের উপরে ওপরে পামল বাগান করে ফেলে রাখছে আর জঙ্গল দেখা যায় মালয়েশিয়া তো বন্ধুর আগে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন তো নেক্সট ভিডিও আসার পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ